টাঙ্গাইলের দেলদুয়ারে খ্যাপাটে মহিষ একে একে খুন করল তিনজন মানুষকে। পাগলা মহিষের আক্রমণে আওয়ামী লীগের নেতাসহ তিনজনের মৃত্যুতে এলাকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মহিষটির আক্রমণে নিহত তিনজন হলেন উপজেলার লাউহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাসমত আলী খান, কিতাব আলী ও হাজেরা বেগম। তারা তারুটিয়া গ্রামের বাসিন্দা। দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাসিরুদ্দিন মৃধা জানান, রোববার সকালে লাউহাটি ইউনিয়নের তারুটিয়া গ্রামের এক ব্যক্তির পালিত একটি মহিষ এলাকার মানুষের উপর আক্রমণ চালায়। মহিষটির আক্রমণে অন্তত 10 জন আহত হন। ওই দিন বিকাল 3টার দিকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাজেরা বেগম মারা যান। ওসি আরও বলেন, সোমবার রাত 9:15 দিকে ঢাকার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে হাসমত আলী ও রাত 9:30 টাঙ্গাইল জেনারেল হাসপাতাল থেকে ঢাকায় নেওয়ার পথে কিতাব আলী মারা যান। ওই হামলার পর প্রাণিসম্পদ কর্মকর্তা ও স্থানীয়রা মহিষটিকে সুচালু বাঁশ দিয়ে খুঁচিয়ে ও পিটিয়ে হত্যা করে বলে ওসি নাসির জানান। এদিকে টাঙ্গাইলের ঘাটাইলের সাগরদিঘি ইউপি চেয়ারম্যান হেকমত সিকদার কারাগার থেকে মুক্ত হয়ে দুধ দিয়ে গোসল করেছেন। এর আগে তিনি ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতা নিহত বিএনপির আব্দুল মালেক হত্যা মামলায় কারাগারে ছিলেন তিনি। গতকাল মঙ্গলবার দুপুরে কারাগার থেকে মুক্ত হয়ে চেয়ারম্যান হেকমত সিকদার সাগরদিঘি তার গ্রামের বাড়িতে দুধ দিয়ে গোসল করেন। এর আগে চেয়ারম্যান তার লোকজন নিয়ে সাগরদিঘি বাজারে আনন্দ মিছিল করেন। সাগরদিঘি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেকমত সিকদার বলেন, আমার পরিবারের কেউ জেল খাটেনি, আমি প্রথম কারাগারে থেকেছি। এতে বাড়িতে আসার পর পরিবারের লোকজন দুধ দিয়ে গোসল করে পবিত্র করেন।